চাল কুমড়োর মতো সাদা ধবধপি পেপের মুরব্বা বাড়িতেই বানিয়ে ফেলুন হ্যালো আসসালামু আলাইকুম আমি মৌ আমার চ্যানেল চ্যানেল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেপের মুরব্বা যেটা দেখতে একেবারেই চাল কুমড়োর মতো সাদা ধবধপে খেলেও বুঝতে পারবে না এটা চাল কুমড়োর মুরব্বা না পেপের মোরব্বা আওয়াজ শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কতটাই ঝরঝরে হয়েছে না এর মধ্যে একটু পানি আছে না রস আছে এইভাবে তোমরা মোরব্বাটা বানালে কিন্তু এক বছর মতো স্টোর করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও এখানে আমি দুটো পেঁপে নিয়েছি যা পরিমাণে এক কিলো তোমরা তোমাদের মতো নিতে পারো এক কিলো দু কিলো পাঁচ কিলো যতটা বানাতে ইচ্ছা তোমাদের ততটাই বানাতে পারো এক কিলো পেঁপেতে আমি কতটা চিনি ব্যবহার করেছি এই অনুপাতেই তোমরা কিন্তু বাকি বাড়িয়ে কমিয়ে বানাতে পারো তাতে কোনো অসুবিধা নেই সবার প্রথমে আমরা পেঁপেটাকে ভালোভাবে ছিলে নেব ছেলাটাও তোমরা তোমাদের সুবিধা মতো ছিলে নেবে পেঁপে সাইজগুলো ছোট তাই আমি এক একটা পেঁপেকে চার পিস করে কেটে নিয়েছি তারপরে আমি পেঁপেগুলোকে ভালোভাবে ছিলে নেব পেঁপের ভিতরের দিকেও কিন্তু ছোট ছোট দানা দানা থেকে থাকে যেগুলো আমাদেরকে ভালোভাবে ছিলে ফেলে দিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে পেঁপের টুকরোগুলোকে এইভাবে ছিদ্র করে নিতে হবে এটা করা কিন্তু জরুরি এটা না করলে চিনির রস কিন্তু পেঁপের মধ্যে একদমই ঢুকবে না আর মোরব্বাটা খেতে একদমই ভালো লাগবে না এটা একটু টাইম লাগে করতে তাই আমরা অনেকেই ভাবি যে এটা না করলে কি হয় না কিন্তু না এটাকে করতেই হবে এটা করলেই কিন্তু পেঁপের মোরব্বাটা পারফেক্ট হবে এটা করতে একটু টাইম লাগে কিন্তু একটু ধৈর্য ধরে করলে কিন্তু অনেকটাই ভালো একটা পেঁপের মোরব্বা আমরা পেয়ে যাব এইভাবে আমরা পুরো পেঁপের টুকরোগুলোকে ছিদ্র করে নেব আর দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো পেঁপের টুকরোগুলোকে ছিদ্র করে নিয়েছি পেঁপের টুকরোগুলোকে কিন্তু আমি এতটা বড় রাখব না মার্কেটে যেমন সাইজের চাল কুমড়োর মোরব্বা কিনতে পাওয়া যায় সেই রকম সাইজের আমি ছোট ছোট করে কেটে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতো ছোট বড় যেমন তোমরা রাখতে চাও কিন্তু রাখতে পারো কিন্তু এই সাইজটা দেখতেও ভালো লাগে এই আমি এই সাইজটা করে নিয়েছি এখানে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি আর আমি এক চামচ চুন দিয়ে দেব। চুন কিন্তু তোমরা পানের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং যে কোনো মুদিখানার দোকানেও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে আমি এক টাকার মতো চুনের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম সেটা আমি ভালোভাবে গুলে নেব দু টাকা পাঁচ টাকারও চুনের প্যাকেট পাওয়া যায় তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নিতে পারো তোমরা যদি আমার মতো এক কিলো পেঁপেরই মুরব্বা বানাও তাহলে কিন্তু এক চামচের বেশি চুন ব্যবহার করবে না পেঁপেগুলো চুনের পানিতে ভিজিয়ে রাখাও কিন্তু জরুরি এতে করে পেঁপেগুলো শক্ত হয়ে যাবে যখন আমরা পেঁপেটা সিদ্ধ করব তখন পেঁপেটা গলে যাবে না আর পারফেক্ট একটা মোরব্বা তৈরি হবে এইভাবে আমরা পেঁপেগুলোকে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব। পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফিরে এলাম দেখতে পাচ্ছ পেঁপেটা অনেকটা শক্ত হয়ে গেছে আর উপরে ফেনার মতো হয়ে গেছে তো এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় বার পেঁপের টুকরোগুলোকে যেহেতু আমরা চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য পেঁপের টুকরোর মধ্যেও কিন্তু চুনের পানি ঢুকে গেছে কারণ আমরা পেঁপের টুকরোতে ছিদ্র করেছিলাম তাই যখন আমরা কড়াইয়ে এটাকে সিদ্ধ করার জন্য বসাবো তখন ঠিক এইভাবে চিপে চিপে কড়াইয়ে দেবো আর পেপেগুলো ডুবে থাকবে ঠিক এতটা পরিমাণে আমরা পানি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের জন্য আমরা ঢেকে সিদ্ধ করে নেব। দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা এটা একবার চেকও করে নিতে পারো সিদ্ধ হয়েছে কিনা কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে না কারণ আমরা এটাকে চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম চুনের পানিতে ভিজিয়ে রাখার এটাই কারণ ছিল যে এটা যেন না গলে যায় তো এটাকে আমরা ছেঁকে নেব এর মধ্যে যতটা পানি থাকবে সমস্ত পানি কিন্তু আমরা ঝরিয়ে নেবো এভাবে তারপরে সেম কড়াইয়ে আমরা এটাকে ঢেলে নেব। গরম গরমই ঢেলে নেব তারপর আমরা আড়াইশো গ্রাম মতো চিনির পাউডার দিয়ে দেবো চিনিটা আমি মিক্সিতে একটু পাউডার করে নিয়েছি তোমাদের কাছে যদি মিক্সার না থাকে তোমরা শিল্পাটাতেও কিন্তু এটাকে পাউডার বানিয়ে নিতে পারো আর তোমরা যদি সেটাও করতে না চাও তোমরা ডাইরেক্ট চিনিও দিয়ে দিতে পারো এর মধ্যে এটাতেও কোনো অসুবিধা নেই কিন্তু কি হয় যখন আমরা চিনির পাউডারটা দিয়ে দিই এটা খুবই তাড়াতাড়ি গলে যায় আর রসগুলো চিনির রস যেটা হয় সেটাও কিন্তু আমাদের পেঁপের মধ্যে ঢুকে যায় তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও এটাকে ঢেকে আমরা এবার রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টা এতে করে পেপের মধ্যে পুরো রসগুলো ভালোভাবে ঢুকে যাবে আর মোরব্বাটা একদম পারফেক্ট হবে ফিরে আসলাম আট ঘন্টা পর রাত্রিবেলায় যেহেতু আমি ওটাকে মিক্স করে রেখেছিলাম এখন সকাল ছয়টা তো তোমরা মিনিমাম পাঁচ ঘন্টা রাখবে তার থেকে কম কিন্তু রাখবে না আট দশ ঘন্টা হয়ে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম পাঁচ ঘন্টা রাখবে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নরম হয়ে গেছে চিনিটা একদম পানিতে পরিণত হয়ে গেছে আর এর মধ্যে পুরো ঢুকে গেছে এটা আমি তোমরা কিন্তু একটা খেয়েও দেখতে পারো আমি কিন্তু একটা খেয়ে দেখেছিলাম একদম রসে ভরা ছিল তো এইভাবে আমরা করতে পারি তো সবার প্রথমে আমরা গ্যাসটা অন করে দিয়েছি আর এটা ফুটতে শুরু করেছে তো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা সিদ্ধ করব এভাবে নেড়ে চেড়ে আমরা সিদ্ধ করব। প্রথমের দিকে আমরা কিছুক্ষণ পর নেড়ে দেব কিন্তু যখন চিনি শিরাটা একদম গাড়া হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো একটা কথা মনে রাখবে লাস্টের দিকে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে নাহলে কিন্তু লালচে হয়ে যাবে চিনি শিরা যখন আবার চিনিতে পরিণত হবে তখনই বুঝবে এটা পারফেক্ট রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এই টাইমে গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা প্লেটে ঢেলে নেব। কড়াই একদমই রাখবে না কারণ কড়াই গরম থাকবে নিচে থেকে লেগে যেতে পারে আর কালারটা কিন্তু লালচে হয়ে যেতে পারে আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা বানাও তাহলে এটা নর্মালি তোমরা বাইরে রেখে এক মাস মতো খেতে পারবে আর নর্মাল ফ্রিজে রেখে তোমরা এক বছর মতো এটা খেতে পারবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ